হেপাহর বহাগর বিহুলৈ মাজত মাৰ উঠো আৰু কেতিমান দিন বাকি রাজ্য চৌদিকে এতিয়া চলিছে বিহুৰ ব্যাপক প্রস্তুতি। চৌপাশে চলিছে বিহুৰ কর্মশালা, এতিয়া বর্তমান বিহুৰ আখড়াত ব্যস্ত হৈ পৰিছে কণ কণ নাচনীৰ পৰা গাভৰু নাচনীসকল। এয়া ডিগবৈৰ দৃশ্য। ডিগবৈ আঞ্চলিক ছাত্র সন্থাৰ উদ্যোগত তৃতীয় সংখ্যক বিহু নাচ আৰু বিহু বাদ্যৰ কর্মশালা যিটো 13 দিনীয়াকৈ অনুষ্ঠিত কৰা হৈছে আৰু বৰ্তমান দেখা গৈছে এই যি কর্মশালা, এই কর্মশালাত আয়োজন চলি আছে। ইয়াতে দেখা গৈছে বিহু সম্ৰাঙ্গী লতাশিল, বিহু কৰি বিহুৰাণী অসম, কৰি বৰদৈচিলা মেজাংকৰি বঁটা লাভ কৰা বন্তি হাজৰিকা বৰুৱা ইয়াত যিহেতু প্ৰশিক্ষক হিচাপে উপস্থিত আছে। আৰু এনেদৰে প্ৰায় 2 শতাধিক কণ কণ ইয়াতে যি নাচনী নাচনীসকলক বিহুৰ কৰ্মশালাত প্ৰদান কৰা হৈছে। খুব সুন্দৰভাৱে বিহুৰ আখৰা প্ৰদান কৰা হৈছে। তেওঁলোক কেনেদৰে হাতৰ যি ভংগীমা, বিহু নাচৰ যি ভংগীমা সম্পূৰ্ণভাৱে ইয়াত প্ৰশিক্ষণ দিয়া হৈছে আৰু সমগ্ৰ দৃশ্য দেখুওৱা হৈছে নিউজ 18ৰ দৰ্শকসকলক। এনেদৰে আমাৰ মাজত আছে যিগৰাকী প্ৰশিক্ষক বিহু সম্ৰাঙ্গিনী, আমি তেওঁৰ মুখেৰে জানিবলৈ চেষ্টা কৰিম। আপুনি যিধৰণে ইয়াত 13 দিনীয়া ইয়াত বিহু কৰ্মশালা দিছে, কেনেধৰণে লাগিছে, কি কি ইয়াত প্ৰশিক্ষণ দিয়া হৈছে? ইয়াতে ডিগবৈ আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ যিহেতু সহযোগত এই 13 দিনীয়া যি কৰ্মশালা আয়োজন কৰিছে, সেই কমিটিলৈ সমূহ ধন্যবাদ জনাইছোঁ। আৰু বিশেষকৈ তেওঁলোকে বিহু নাচৰ আৰু ঢোলবাদনৰ প্ৰশিক্ষণ দিছে। তাত আমি সৰু সৰু কণ কণ যি শিশু আহিছে তাত আমি মৌকুঁৱৰী আৰু বৰ বিহুটিৰ নাচসমূহ আমি দেখুওৱা হৈছে আৰু সেই নাচসমূহ আমি শুদ্ধ ৰূপত দিবলৈ মই চেষ্টা কৰিছোঁ। আৰু বাকী তেওঁ
তেওঁলোকে সেই ধরনে লব পাৰিছে আর খুব ভাল লাগিছে আর খুব আগ্রহে যে উলাই আহিছে তেওঁলোকে অভিভাবক সকলে যে উলিয়াই আনিছে সেই কারণে তেওঁলোকক বহুত ধন্যবাদ দিছো। নিশ্চয় যেহেতু কব লাগবে খুব সুন্দর ইয়াত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে 13 দিনের প্রশিক্ষণ ইয়ার যেহেতু ডিগবয় আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত আয়োজন করা প্রশিক্ষণ আর আমার লগত আছে আঞ্চলিক ছাত্র সন্থার যখন বিষয়ভাবে আমি তেওঁলোকৰ কাষলে যাব চেষ্টা করব। কি কব যেহেতু আপনার খুব সুন্দর প্রশিক্ষণ ইয়াত দিয়া হয়েছে কেদিনে দিয়া হয়েছে? যেহেতু ডিগবয় ছাত্র সন্থায় প্রতি বছরে এই বছর তৃতীয় সংখ্যক আমি ডিগবয় পাৰ্কচলে প্রেক্ষাগৃহত এই বিহু নাচ আর বিহু বাদ্য কর্মশালা অনুষ্ঠিত করেছো। আমার এই 15 দিনের কর্মশালাত বিভিন্ন বিহুমঞ্চত কেইবাটাও সন্মানীয় খেতাব অর্জন করে নিজের অঞ্চলে গৌরব কহি অনা বন্দী বুড়া বাইদেউ আমার মাজত প্রশিক্ষণ প্রদান করে আছে। আর আমি আশাবাদী যে এই উঠি অহা প্রজন্মই যাতে আমার যে জাতীয় উৎসব বিহুটো বাপতিয়ান বিহুটি যাতে খুব সঠিক রূপত যে বিহু নাচের ভঙ্গিমা আছে এই ভঙ্গিমা সঠিক রূপত শিকি বিহু আমার জিয়াই রাখবে পড়ে আর যাতে বিশ্ব দরবার বিহুটক আগবাই নিয়ে পড়ে আর নিজের যাতে অঞ্চলের গৌরব কহিয়া নিয়ে পড়ে এই উদ্দেশ্য আমি প্রতি বছরে বিহু নাচ আর বিহু বাদ্য কর্মশালা অনুষ্ঠিত করে আইসো আর অনাগত দিনলো এই ছাত্র সন্থায় এই কর্মশালা অনুষ্ঠিত করে যাব আর যথেষ্ট সংখ্যক রাইজর সহযোগিতা আর প্রশিক্ষাতে আমি সহযোগ লাভ করছো। অনাগত দিনত আপনার জড়িয়ে যাতে এই দিব ছাত্র সন্থার যে কর্মশালা সম্প্রসার হোক তাকে আশা করছো আর অনাগত দিনত যাতে এই কর্মশালাখন আর সুন্দরক সম্পর্ক সুন্দরক হয়ে থাকে তাকে কামনা করে আজি এই কর্মশালাখন আমি অনুষ্ঠিত করি। ধন্যবাদ। নিশ্চয় কব লাগবে যেহেতু সমাগত যেহেতু বিহু আর এই বিহুর প্রাকখন দেখা গেছে ডিগবৈর এই বিভিন্ন প্রান্ত কন কন যেহেতু নাচনি আর বর বিহুতী বিহুতী ইয়া যেহেতু ইয়াতে অংশগ্রহণ করেছে এই কর্মশালা আর তেওঁলোকে যেহেতু আগন্তুক বিহুর বাবে প্রস্তুতি চলে আছে ছাত্র সন্থার উদ্যোগত এনেদরে ইয়াক আখড়া প্রদান করা হয়েছে বিহুর।